রক্তপলাশ কেমন হলো, পরিচালক কি বলছে, তারপর আমার কেমন লেগেছে জানাচ্ছি। স্যার এটা একটা যতদূর জানতে পেরেছি যে এটা একটা গল্প থেকে নেওয়া হয়েছে। এটা মনে হয় একটা ছায়া আছে, সেটা হচ্ছে এই ছবির গল্পে একটা ছায়া আছে, সেই ছায়াটা হচ্ছে মোপাসার একটা বিখ্যাত ছোট গল্প আছে যেটার নাম বেল দি সুইফ, সেখান থেকে কিছুটা মানে ওই গল্পের সঙ্গে তার মিল আছে, সেই কারণেই মোপাসার নামটা এখানে আসে। আচ্ছা এটা মানে এইটাকে নিলে কেন, এইটা বাঁচলে কেন, এবং রক্তপলাশের যে ভাবনা সেটা তোমার কীভাবে এলো? রক্তপলাশের ভাবনা তো সম্পূর্ণ রাজনৈতিক কারণে আসা, যে নানা ধরনের বিভ্রান্তি আছে বিশেষ কিছু ঘটনা নিয়ে, সেই ঘটনাকে তুলে ধরতেই নিয়ে আসা। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই গল্পটার সঙ্গে সেই সব ঘটনাগুলোকে মেলানো যায়, ইন্ডিয়ানাইজ করা যায়, তাই। আচ্ছা তোমার কেরিয়ারে অনেকগুলো ছবি রয়েছে এবং সেগুলো দেখলে মনে হয় যে বিভিন্ন পরিচালক হয়তো ছবি বানিয়েছে কিন্তু একজনই বানিয়েছে, সেটা হচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায়। তো এই এতগুলো জিনিসকে একটাই পরিচালক বানায়, তো সেটা সম্ভব করো কী করে? মানে তোমার হাতে হাংরি আর্টিস্ট রয়েছে, আবার ওইদিকে অ্যামাজন অভিযানও রয়েছে, তো সম্ভব করো কী করে? এটা চেষ্টা করি আমি সবসময় একটা ভ্যারাইটি রাখতে, বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করি, সবসময় সফল হয় যে তা না, তবে চেষ্টাটা জারি থাকবে বলে আমার মনে হয়। আচ্ছা শিলাজিৎটাকে এটাকে বেছে নেওয়ার কারণ কী, সেটা যদি একটু? মূলত চরিত্র যে চরিত্র অভিনয় করেছিল উনি তার সঙ্গে ভীষণভাবে ফিট করে বলি। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে করোনা যখন হচ্ছিল তখন সেই সময় একটা ওয়েব সিরিজ বা সেই ধরনের যে কাজগুলো হচ্ছিল ওয়েব নির্ভর, সেইখানে কাজের একটা প্রচণ্ডভাবে সাফল্য দেখা গেছিলো এবং ছবি সেই সময় চলছিল না। তো এখন আবার দেখা যাচ্ছে যে সিনেমা অনেক বেশি হিট হচ্ছে, তো তুমি তোমার এই সিরিজটাকে নিয়ে কতটা আশাবাদী? যে কাজ করে যেতে হবে, কখন কোনটা চলবে সেটা তো পরিস্থিতির উপর নির্ভর করে, তা আমাদের হাতে নেই, আমাদের যেটুকু করার কাজ করে যেতে হবে সেটা ওয়েব সিরিজেই হোক বা ফিল্ম স্ক্রিনের জন্য। সিরিজে দেখা যাচ্ছে যে তুমি একটা চরিত্র অভিনয় করছো, তো সেইখানে দাঁড়িয়ে চরিত্রে অভিনয় করা মানে চরিত্রটাকে মাথায় রাখা আবার পুরো সিরিজটাকে মাথায় রাখা সেটা কতটা টাফ? না টাফ তো বটেই, বললাম অবশ্যই টাফ, তবে অভিনয় কেমন হয়েছে সেটা তো দর্শকরা বলবেন, আমরা চেষ্টা করেছি এবং গোটা সিরিজটা মাথায় রেখে শুটিং করতে করতেই করতে হয়েছে, দেখা যাক কী হয়। শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে সিরিজের মধ্যে একটা দায় থাকে যে মানে দর্শককে ধরে রাখতে হবে পুরো থ্রু আউট যে ইয়ে ব্যাপারটা, সেটা তুমি কতটা মাথায় ছিল বা তো দর্শক বলতে পারবেন যে ধরে রাখা গেছে কি না? আমরা প্রচেষ্টা করেছি, ওনাদের দেখে যদি ভালো লাগে তাহলে বুঝবো যে আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। নমস্কার, আমি সৌম্য, তো আজকে রক্তপলাশ সিরিজটা নিয়ে কথা বলবো এবং আপনারা এর আগে দেখলেন যে কমলেশ্বর মুখোপাধ্যায় ছবির পরিচালক কী বললো এই সিরিজটা নিয়ে। তো প্রথম কথা বলে রাখি সেটা হচ্ছে যে ক্লিক এই সিরিজটা প্রিমিয়ার করে এবং সেইখানে আমাকে ইনভাইট করে এবং আমি গিয়ে সেখানে এটা দেখি, তো তার জন্য ক্লিককে অনেক ধন্যবাদ। এবং এই সিরিজের যে অভিনেতাদের যে ইন্টারভিউ বা শিলাজিতের যে ইন্টারভিউ এরপর পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন, তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবার কথা হচ্ছে সিরিজটা কেমন হলো। তো প্রথম কথা বলি যে এর যে গল্পটা বেসিক্যালি, তো এর গল্পটা হচ্ছে যে সমাজের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি তারা একটা রিসর্টে ঘুরতে যায় এবং সেইখানে গিয়ে সকলের সাথে আলাপ হয় এবং তার মধ্যে থাকে কেউ খুব বড় চিকিৎসক, কেউ থাকে খুব বড় সমাজসেবিকা, কেউ হয়তো মানবাধিকার কমিশনে রয়েছে। তো এরকম বেশ কিছু লোক তারা রিসর্টে যায়, ঘুরতেই যায় এবং কেন যায় কিভাবে যায় সেইগুলো ছবিতে রয়েছে। এবার সেই এলাকাটা বেসিক্যালি চরমপন্থীদের এলাকা, এবার সেইখানে গিয়ে কী হয় না হয় সেটা জানতে গেলে আপনাদের ক্লিকে গিয়ে 3 ঘন্টা খরচ করে এই সিরিজটা দেখতে হবে। এবার এই সিরিজের অভিনেতাদের কথায় যদি আসি, তো এখানে শিলাজিৎ রয়েছে, দেবদূত ঘোষ রয়েছে, অনন্যা সেনগুপ্ত রয়েছে, এছাড়া রোজা পারমিতা দে রয়েছে, উৎসব মুখার্জি রয়েছে এবং অসীম রায়চৌধুরী সহ আরও অনেকে রয়েছে এই সিরিজে। এই সিরিজের ভালো দিক যদি বলা হয়, তো কমলেশ্বর মুখোপাধ্যায়ের আই থিঙ্ক এটা প্রথম ওয়েব সিরিজ, তো কমলেশ্বর মুখোপাধ্যায়ের নামটা আসলে যেটা সব থেকে আগে আসে সেটা হচ্ছে যে একজন সৎ, নিরপেক্ষ এবং রাজনৈতিকভাবে খুব সচেতন একজন পরিচালক, এবং এইখানে সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে। মানে বেশ কিছু জায়গায় যেটা সরকার বলবো বা যেখানে শাসক বলবো, তো সেইখানে একটা প্রশ্নচিহ্ন, যে প্রশ্নগুলো আমরা সহজে করি না বা যে সমস্ত প্রশ্নগুলো পরিচালকরা এড়িয়ে যায়, কিন্তু সেইখানে এই সমস্ত প্রশ্নগুলো এই সিরিজের মধ্যে রাখা রয়েছে। এবং আরেকটা দিক সেটা হচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি যে কতটা হিংস্র বলবো না, কতটা যে জানোয়ারই বলবো, আমার মনে হয় যে আমরা অনেক সময় ভাবি যে যারা জঙ্গলে থাকে তারা হয়তো জানোয়ার, তাদের মধ্যে হয়তো কোনো শিক্ষা দীক্ষা নেই, কিন্তু অ্যাকচুয়ালি যারা সভ্য সমাজের মানুষ তারা যে কতটা হিংস্র বা তারা যে নিজেকে বাঁচার জন্য যে কী কী
করতে পারে সেইটা একটা জায়গায় রয়েছে, বেশিটা আমি বলবো না। আর একটা দিক আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে অসীম রায়চৌধুরীর অভিনয়। অসীমদাকে আপনারা অনেকেই দেখেছেন, বহু ছবিতে তিনি অভিনয় করেছেন, এবং এইখানে তার যে ক্যারেক্টারটা, তার যে মানে ডায়লগে যে খুব মজা আছে তা নয়, কিন্তু যখনই অসীম দা আসছে তো একটা ভালো লাগছে এবং হাসি পাচ্ছে। তো আমার তার অভিনয় বেশি ভালো লেগেছে, এবং এইখানে যারা যারা রয়েছে তাদের প্রত্যেকেরই অভিনয় ভালো হয়েছে। তো শিলাজিতের অভিনয় আমার বেশ ভালো লেগেছে। এছাড়া কমলেশ্বর মুখোপাধ্যায় নিজে অভিনয় করেছে, এবং কমলেশ্বর মুখোপাধ্যায় কত ভালো অভিনয় করে সেটা নতুন করে বলার নেই। খারাপ দিক মানে প্রিমিয়ারে ইনভাইটেশন পেয়েছি বলে খারাপ দিক বলবো না, তা তো হয় না। তো খারাপ দিক হচ্ছে একটা, আমার যেটা মনে হয়েছে যে এইখানে সাইমালটেনাসলি অনেকগুলো টাইম লাইনের গল্প একসাথে বলা হচ্ছে, এবং সেইখানে গিয়ে কোথাও গিয়ে আমি দেখছিলাম যে প্রথম দিকটা, প্রথম এক ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি ওই সময়টার মধ্যে সেইখানে এই যে চরমপন্থীদের যে মুভমেন্টগুলো সেইগুলো কোথাও যেন চাপা পড়ে যাচ্ছিল, কোথাও গিয়ে গল্পটা আটকেও গেছিলো, এবং কোথাও গিয়ে একটা পার্ট অফ টাইমের পর, ওই যে আমি বারবার বলছি ওই এক ঘন্টা দেড় ঘন্টার কাছাকাছি ওই যে সময়টা, সেখানে কোথাও মনে হচ্ছিলো যে একটু যেন জোর করে টেনে দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেটা একদমই মনে হয়নি। পরবর্তীকালে খুব সুন্দরভাবে শেষ করা হয়েছে এই সিরিজে, যে যেটা ফলো করা হয়েছে বেসিক্যালি, যে বেশ কিছু লোক তারা ঘুরতে যায় এবং সেইখানে গিয়ে তাদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব সমীকরণ নানান কিছু নিয়ে এখানে দেখানো হয়েছে। এই যে বিষয়টা এটা কিন্তু খুব চেনা, মানে এটা কিন্তু সিনেমায় হোক কিংবা ওয়েব সিরিজে হোক খুব কমন বিষয়, মানে সত্যজিৎ রায় বহু বছর আগে কাঞ্চনজঙ্ঘা যদি ছবিটা দেখা হয় তো সেইখানেও কিন্তু ঠিক এরকমই ছিল। তো ভাবনাগত দিক দিয়ে এই দিক দিয়ে আমার সেরকম নতুনত্ব লাগেনি, কারণ যেটা দেখানো হয় যে সমাজের বেশ কিছু যেটা আমি বললাম তো তারা আসে। তো এইবার সেইখানে গিয়ে যেটা দেখানো হচ্ছে যে যখন কোনো প্রবলেম হচ্ছে তো সেইখানে দেখা যাচ্ছে যে তারা যখন রিয়্যাক্ট করছে কোথাও গিয়ে তাদের রিয়াকশানগুলো সেম হয়ে যাচ্ছে, বা কোথাও গিয়ে প্রত্যেকেই যেন গান জানে, প্রত্যেকেই যেন সাংস্কৃতিক দিক দিয়ে খুব সচেতন, মানে প্রত্যেকেই খুব দারুণ কথা বলছে, কোথাও গিয়ে ক্যারেক্টারগুলো যে আলাদা সেইটা যেন অসীম দার ক্যারেক্টারটা যেন খুব সহজেই বোঝা যায় যে এই ক্যারেক্টারটা বাদবাকি ক্যারেক্টারগুলোর থেকে আলাদা, কিন্তু বাদবাকি ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে যেন এক হয়ে যাচ্ছিল। তো এবার আপনারা ক্লিকে গিয়ে দেখুন, এবং আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানান, আর ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।